রংপুরে অসচ্ছল দুশ পরিবারকে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী দিয়েছে ট্রাই ফাউন্ডেশন ঈদের আগে খাদ্য সামগ্রী পেয়ে খুশি স্থানীয়রা অন্যদেরও এমন কাজে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বিশিষ্ট জনেরা এসানুলক সুমনের ভিডিও চিত্রে মেরিনা লাভলি রিপোর্টে দেখুন বিস্তারিত এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুটতে হবে শুধু বিকাশে সাথে ডিসকাউন্ট কুপন ইনস্ট্যান্ট ক্যাশব্যাক রংপুরে অসচ্ছল দিনমজুর ছিন্নমূল প্রতিবন্ধীদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে এবারও ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করেছে ট্রাই ফাউন্ডেশন রংপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে খাদ্য সহায়তা হিসেবে চাল ডাল আলু চিনি সেমাই দুধ সহ নিত্য প্রয়োজনীয় পণ্য দেয়া হয় সহায়তা পেয়ে খুশি এসব মানুষ নির্ণয়ের মানুষদের হাসপাস অবস্থা এই অবস্থায় আমরা যেটুকু পাইলাম এটা আমাদের জন্য খুবই সৌভাগ্য ড্রাইভ ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা এটা যে পাইলাম গরিব হিসাবে এটা আল্লাহ লাখ লাখ শুক্রিয়া আল্লাহ দেয় মনে করেন হাটে যায় যে পাইনো ওটা খুশি মনটা আমার খামো আমি খুব খুশি এগুলাম পায়া সমাজে পিছিয়ে থাকা মানুষের মুখে হাসি ফোটাতে এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সচেতনরা খাদ্য সহায়তা প্রদান করছেন এটি আমি মনে করি যে মানুষের এই অসহায় দুস্থ মানুষের ঈদ আনন্দ আরো বাড়িয়ে দেবে ত্রাণগুলি পাওয়ার পরে তাদের মুখে হাসি ফুটে ওঠে এবং আমাদের অত্যন্ত আমরা অত আনন্দিত হই ভবিষ্যতেও তারা এটা আরও ব্যাপকতা আরও বেশি লোকের মাধ্যমে এটা ছড়িয়ে দিবে সবার মাঝে যে ঈদের যে আনন্দ ভাগাভি করা যে উদ্যোগ এটা সত্যি প্রশংসা তাদের এই উদ্যোগ অব্যাহত থাকবে আমি এটা প্রত্যাশা করছি খাদ্য সহায়তার মতো মানবিক কার্যক্রমে প্রশাসন পাশে রয়েছে বলে জানালেন জেলা প্রশাসক ট্রাই ফাউন্ডেশনের এই উদ্যোগ এর ইতিপূর্বে ঘটেছে রংপুরে অনুষ্ঠিত হয়েছে এবারও হলো সামনেও যেন চলমান থাক আমি তাদের প্রতি শুভ কামনা জানাচ্ছি সবার মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে সরকারি বেসরকারি সংস্থার পাশাপাশি ধনাঢ্য ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন সচেতনরা রংপুর থেকে মেরিনা লাভলি চ্যানেল আই